পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ সাংবাদিকদের জানান পরীক্ষা চলাকালে নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসবুক বন্ধ রাখার চিন্তা করছেন তারা গত কয়েক বছর থেকেই পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া গেছে ফাঁস হওয়া প্রশ্ন সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে পঞ্চম শ্রেণীর পিইসি পরীক্ষার প্রশ্ন ঘটনাও ঠেকানো যায়নি এবার প্রশ্ন ফাঁস কি করা যায় তা নিয়ে কয়েক দফা বৈঠক করে মন্ত্রণালয় পরে একটি প্রস্তাব তৈরি করা হয় ফেসবুকের মাধ্যমে তো সত্য মিথ্যা সব বারে প্রচার হয় এবং অন্যান্য গুরু এই যে প্রযুক্তিগত দিক ব্যবহার করা হয় সেগুলোর ব্যাপারে আমরা ওই মন্ত্রালয়ের সাথে এবং ওই কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলতেছি যে কোনোভাবে একটু সময়ের জন্য হলেও ওই সময়টা এটা বন্ধ রাখা যায় কি না কোনো শিক্ষার্থী কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না কোনো শিক্ষক কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না এবং একটাই ফোন নেওয়া যাবে যেটা হচ্ছে আমাদের এই আধুনিক ফোন না শুধুমাত্র ছবি তোলা যায় এমন ফোন না যেটা স্মার্ট ফোন বলা হচ্ছে এইটা না এটা সকল স্মার্ট বলতে পারেন সেই ফোনই থাকবে যোগাযোগের জন্য প্রয়োজনে কোচিং সেন্টারগুলো প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িত এমন অভিযোগ দীর্ঘদিনের তাই এবার তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর অবস্থান নিতে যাচ্ছে কোচিং সেন্টারগুলো হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের একটা আড্ডা কারণ ওইটা আকর্ষণ করতে পারলে বেশি ছাত্র আকৃষ্ট করা যায় যার জন্য আমরা কোচিং সেন্টারগুলো তিন দিন আগে থেকে বন্ধ করে দেব পরীক্ষার আধা ঘন্টা আগে পরীক্ষার সময় দশটায় তাই সাড়ে নয়টার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থীকে তার সিটে গিয়ে বসতে হবে তারপরে কেউ ঢুকতে পারবেন না দ্বিতীয়ত আমাদের যে প্রশ্নপত্রের খামটা পরীক্ষা কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে সেই হাম তিনি ঠিক আধা ঘন্টা আগে খুলবেন অর্থাৎ সাড়ে নটায় খুলতে পারবেন তার আগে পারবেন না এছাড়া বড় আকারের কানের দুল স্মার্ট ওয়াচের মতো সন্দেহজনক ব্যবহার্য বস্তু পরীক্ষা হলে আনা যাবে না প্রশ্ন ফাঁস রোধে এবার নজরদারিও বাড়ানো হবে এ নিয়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে সিদ্ধান্তগুলো চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী তোফাল আহমদ মাসরাঙ্গা সংবাদ ঢাকা